অনেকের আইডিয়া সরকার যদি চলে যায় তাহলে কি হবে, হাসিনা সরকারের মতো যোগ্য সরকার কি বাংলাদেশে আর দ্বিতীয়টা আছে? কি সুন্দর একটা প্রশ্ন, এরকম প্রশ্ন শুনলে আমার নিজেরও হাসি লাগে। তো এখন মানুষ মনে করতেছে চোর ছাড়া আমাদের দেশে আর কোনো ভালো মানুষ একটাও নাই। তো এক চোর যদি, চোরের যে সবচেয়ে চালাক চোর, তার কাছেই যদি দেশটা থাকে তাহলে দেশটা মনে হয় ভালো চলবে, সবার ধারণা এটা। তা এখন আমার কথা হলো কি, যে চোর ছাড়াও দেশে ভালো মানুষ আছে। মানুষ জীবনে ভালো মানুষের শাসন দেশে দেখেই নাই, যার কারণে এইসব জিনিস আর মনে নেই। তাই আমি বলবো যে ইয়াং জেনারেশন থেকে, আমাদের যে কারেন্ট স্টুডেন্টদের মধ্যে থেকে, বা এরকম অনেক মানুষ, আমি যেহেতু দেশে থাকি না, এই বিষয়ে কে নেতা হবে কে লিডার হবে এটা বলার এখতিয়ার আমার নাই। যারা দেশের মানুষ আছেন তারা ঠিকই আপনাদের নেতাকে চিহ্নিত করতে পারবেন যার সেই যোগ্যতা আছে। তবে একটা জিনিস খেয়াল করে রাখবেন, একটা জিনিস একটা নেতার মধ্যে থাকা অত্যন্ত জরুরি, সেটা হলো আল্লাহর ভয়। তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তার মধ্যে যদি একটা জিনিস চিন্তা যদি না থাকে যে তাকে কাল রোজ কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, যে মজলুমের উপর মজলুমের হক, দেশের মানুষের হক আদায় যদি না হয়, তাহলে আর কারোর কাছে না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই ভয় যদি কারোর মধ্যে থাকে তাহলে সে মানুষের সাথে কখনো বেইমানি করতে পারবে না। এই ধরনের কোনো মানুষকে যদি নেতা বানান তাহলে দেশের মানুষ কোনো দিনই ঠকবে না। আর ওই ভংচং, ওই আমেরিকা প্লেজার বা ওই ব্রিটেনের খুশি করার জন্য একজন নেতা, এই ধরনের নেতা যদি আসে আমাদের দেশে, তো সমস্যা যাকার তাই থাকবে, ঠিক আছে? ওই কয়েনের এই পাশ আর ওই পাশ, কোনো সমস্যার সমাধান হবে না। হয়তো বা কয়েকদিন মনে হতে পারে যে কিছু একটা হইতেছে, কিন্তু এরকম ওই হাব ভাবই চলবে, বাস্তব সমস্যার সমাধান হবে না। সুতরাং আপনারা একটু চিন্তা ভাবনা করে যার মধ্যে যোগ্যতা আছে তাকেই নির্বাচিত করবেন। নির্বাচিত মানে কি, তাকেই আপনারা সিলেক্ট করবেন নেতা হিসেবে ইনশাআল্লাহ।